Assalamualaikum. Shetty Abdulahmullah School and College कोर्टी कायजितो online class से आमी नॉरी सुल्ताना आखों नवम श्रेणी शॉपर शिक्षार्थी दे शागत जानाच्छि। शिक्षार्थी बिंदु आमी तुम्हादेर जोन्ने बीजगणिते अर्थात 11.1 এর উপরে আরো একটি ক্লাস আজকে করব। তাহলে প্রত্যেকই তৈরি হয়ে যাও এবং তোমাদের পাঠ্যবই খাতা কলম এগুলো নিয়ে তোমরা অবশ্যই মনোযোগের সহিত ক্লাসটি করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য উদাহরণের 11 নম্বরের একটি সৃজনশীল রয়েছে, সেটি তোমাদের জন্য আমি উপস্থাপন করছি। তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্যবইটিতে প্রশ্নটি সবাই দেখো কি বলা হয়েছে। উদাহরণের 11 তে বলা হয়েছে এ বি সি ও ডি ক্রমিক সমানুপাতিক এবং x is equal to 10b cube divided by p plus q। এই উদ্দীপক অনুসারে পদে বলা হয়েছে দেখাও যে a divided by c is equal to a square plus b square divided by b square plus c square। খ প্রমাণ করো যে a square plus b square plus c square এটিকে একটি ব্র্যাকেটে রাখা হয়েছে এবং আবার ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে b square plus c square plus d square is equal to ab plus bc plus cd whole square। গ x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided by x minus 5q এর মান নির্ণয় করো যেখানে p is not equal to q। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রবলেমটি সলভ করতে দেখি কেমন করে করব। উদাহরণ তোমাদের রয়েছে উদাহরণ 11। তাহলে সমাধানে প্রথমে আমরা ক নাম্বারটি উপস্থাপন করছি। আমরা অনুপাতটিকে a divided by b is equal to b divided by c এভাবে লিখতে পারি। তাহলে সুতরাং আমরা যদি r r গুণন করে দেই b square is equal to a c। তাই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে এটিকে উপস্থাপন করলাম। এবার আসো যে আমরা লেফট সাইডে কি আছে দেখি। লেফট সাইড is equal to রয়েছে a divided by c, a divided by c। আর রাইট সাইডে আমাদের কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা আমাদের নেক্সট ধাপে যাচ্ছি এবং রাইট সাইড আচ্ছা a স্কয়ার লিখে দিচ্ছি প্লাস b স্কয়ার না লিখে b স্কয়ারের পরিবর্তে আমরা a c লিখে দিতে পারি। আবার এখানেও হবে b স্কয়ার না লিখে আমরা a c লিখে দিচ্ছি প্লাস c স্কয়ার। তাই তো শিক্ষার্থী বন্ধুরা ইজ ইকুয়াল টু আমরা পরের ধাপে যাচ্ছি লবে কি কমন যাচ্ছে a স্কয়ার প্লাস a c আছে এখান থেকে যদি a কমন নেই তাহলে কি থাকবে a প্লাস c। তাই তো a প্লাস c ডিভাইডেড বাই এখানে a c প্লাস c স্কয়ার রয়েছে যদি c কমন নেই তাহলে কি থাকবে a প্লাস c। তাহলে লব এবং হর থেকে a প্লাস c আমরা কেটে দিতে পারি তাহলে রবি কি a ডিভাইডেড বাই c। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা লেফট সাইডে আছে আমাদের a ডিভাইডেড বাই c, রাইট সাইড হতে আমরা বের করেছি a ডিভাইডেড বাই c। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি খেয়াল করো তো যে a ডিভাইডেড বাই c is equal to a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাই তো যেহেতু আমাদের এখানে দেখাতে বলা হয়েছে আমরা লিখে দিতে পারি কি দেখানো হলো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এই টাইপের প্রবলেম তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি তাহলে এটি তোমাদের জন্য নতুন কিছু নয়। তাহলে এবার আমরা আমাদের ক্ষয়ের সমাধানটিতে যেতে পারি। খ দেওয়া আছে এ b c এবং d ক্রমিক সমানুপাতিক। তাই তো দেওয়া আছে a কমা b কমা c এবং d ক্রমিক সমানুপাতিক।
তাহলে আমরা এটিকে লিখে নিলাম সমানুপাতিক। এবার তাহলে সুতরাং আমরা বলতে পারি না স্টুডেন্টস এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি, যেহেতু এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতিক, সেজন্য আমরা বলতে পারি কি এ অনুপাত বি ইজ ইকুয়াল টু বি অনুপাত সি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি। এবার তোমাদের নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আমি এই ধরনের প্রবলেম তোমাদেরকে দেখিয়েছিলাম যে এফ যদি আমাদের চারটি ক্রমিক যে সংখ্যা থাক সমানুপাতিক সংখ্যা থাকে তাহলে তাদেরকে আমরা একটি কনস্ট্যান্টের সঙ্গে আমরা ইকুয়াল ধরে নিতে পারি, তাদের মানটিকে একটি কনস্ট্যান্ট ভ্যালুর সঙ্গে তুলনা করে নিতে পারি। তাহলে আমরা তাই করে নিচ্ছি যে ধরি এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই সরি সি ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা ধ্রুবক মান কি ধরে নিলাম কে। আচ্ছা তাহলে এখান থেকে বুঝতে পারছি সি ডিভাইডেড বাই ডি এর মানও কে, বি ডিভাইডেড বাই সি এর মানও কে, এবং এ ডিভাইডেড বাই বি এর মানও কিন্তু কে, তাই তো? তাহলে এখন আমরা এই কাজটি করে নিতে পারি কিনা দেখি তো। সি ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু কে, তাহলে সুতরাং সি ইজ ইকুয়াল টু ডি কে। আবার এবার আমরা বি আবার আমরা লিখতে পারি কি আবার বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু কে, তাহলে বা বি ইজ ইকুয়াল টু সি কে ইজ ইকুয়াল টু, খেয়াল করো সি এর মানটি কি পেয়েছিলাম ডি কে, তাহলে ডি কে ইন্টু কে, তাহলে একেবারে যদি আমরা লিখে দেই ডি কে স্কোয়ার। এবার আরেকটি যে মান রয়েছে আমাদের এ ডিভাইডেড বাই বি, তাহলে এ ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু আমরা কে বলতে পারছি, বা এ ইজ ইকুয়াল টু বি কে, বা এ ইজ ইকুয়াল টু বি এর মানটি কত পেয়েছে স্টুডেন্টস খেয়াল করো তো, যে বি ইজ ইকুয়াল টু কত পেয়েছে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু ডি কে কিউব, তাই তো স্টুডেন্টস? তাহলে আমরা যদি একটু মানগুলো লিখে নেই আমাদের পরবর্তী কাজের জন্য লাগবে, এ এর মানটি পেলাম কত ডি কে কিউব, বি এর মানটি পেয়েছি ডি কে স্কোয়ার, এবং সি এর মানটি কত পেলাম ডি কে। তাহলে এই মানগুলো দিয়ে আমরা লেফট সাইড এবং রাইট সাইডটিকে ইকুয়াল করতে দেখাতে চেষ্টা করব। তাহলে আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে আমরা আগে বাম পক্ষে কি আছে সেটি আমরা আগে দেখি। আমাদের যে এ বি সি এবং যে মানগুলো পেয়েছিলাম এ বি সি এর মানগুলো আমরা লিখে দিচ্ছি, খেয়াল করো এ না লিখে আমরা এর পরিবর্তে কি পেয়েছি ডি কে কিউব, সেই মানটি আমরা লিখে দিই ডি কে কিউব, তার উপর স্কয়ার দাও বা প্লাস বি এর মানটি কত পেয়েছে ডি কে স্কয়ার, তাহলে ডি কে স্কয়ার হোল স্কয়ার প্লাস সি এর মানটি কত পেয়েছে ডি কে হোল স্কয়ার, খেয়াল করো তো শিক্ষার্থীরা। আমরা এ স্কয়ার এ বি এবং সি এর মানটি বসালাম, আবারও আমরা স্টার্ট করি বি এর মানটি বসাই, বি এর মান কত ডি কে স্কয়ার হোল স্কয়ার প্লাস সি এর মান কত ডি কে হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার, আমরা মানগুলো আমরা উপস্থাপন করলাম এখানে ইজ ইকুয়াল টু, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি ডি স্কয়ার ডি কে কিউব হোল স্কয়ার এর মানটি আমরা যদি গুণ করে দিই তাহলে কি হবে ডি স্কয়ার ইন্টু কে টু দি পাওয়ার সিক্স প্লাস এটি আবার ডি স্কয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কয়ার কে স্কয়ার, তাই তো স্টুডেন্টস? তারপর আমরা আবারও পরের প্রশ্নে যাচ্ছি ডি স্কয়ার কে টু দি পাওয়ার ফোর প্লাস ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার, আমরা এই কেও করে দিলাম এই মানটি আমরা লিখ দেখে নিলাম, তারপর আমরা আমাদের পরের স্টেপে যাই। তারপর এবার আমরা যা করব সেখান থেকে একটু খেয়াল করে দেখো যে আমরা দুই পাশ থেকে এখান থেকে আমরা কি কি কমন নিতে পারি, ডি স্কয়ার আছে ডি স্কয়ার আছে ডি স্কয়ার আছে, তাহলে ডি স্কয়ার যদি কমন নেই এখানে কে টু দি পাওয়ার সিক্স আছে কে টু দি পাওয়ার ফোর আছে এবং কে স্কয়ার আছে, তাহলে আমরা কে স্কয়ার কমন নিতে পারছি। তাহলে কমন নিলে পরে কি থাকবে কে টু দি পাওয়ার ফোর থাকবে প্লাস ডি স্কয়ার তো নিয়েই নিলাম, আর কে টু দি পাওয়ার ফোর হতে কে স্কয়ার
লেখাটা কি থাকবে ওয়ান থাকবে তারপরে পর স্টেপ থেকে আমরা কিছু কমন নিতে পারি কিনা দেখি d স্কয়ার এবং d স্কয়ার তাহলে আবার এখান থেকে আমরা d স্কয়ার কমন নিচ্ছি তাহলে কি থাকবে এখান থেকে k টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে k স্কয়ার প্লাস এখান থেকে কি 1 তাই তো তাহলে একটু খেয়াল করো d স্কয়ার তাহলে d টু দি পাওয়ার 4 k স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এখানেও k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার মানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এটি আমাদের দুইবার রয়েছে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তাই তো স্টুডেন্টস তাহলে আমরা এটিকে দেখছি যেহেতু দুইবার সেজন্য আমরা কি দিব 4 টু দি পাওয়ার 4 তাহলে আমরা লেফট সাইড হতে মানটি পেয়েছি k টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস সরি আমরা লেফট সাইড হতে মানটি পেয়েছি d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার তাই তো স্টুডেন্টস তাহলে এবার আমরা রাইট সাইডে যাচ্ছি আমাদের রাইট সাইডে রয়েছে কি ab খেয়াল করো ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার তাহলে এখানে আমরা ab এবং c এর যে মানটি আমরা k এর মধ্যে পেয়েছি তাহলে সেই মানগুলো আমরা বসিয়ে দেই তাহলে ইজ ইকুয়াল টু খেয়াল করো a এর মানটি পেয়েছিলাম dk কিউব ইনটু b এর মানটি পেয়েছি কি dk স্কয়ার প্লাস b এর মানটি পেয়েছি dk স্কয়ার ইনটু c এর মানটি পেয়েছি কি dk প্লাস c এর মানটি dk ইনটু আমাদের এখানে তো d রয়েছে তাহলে সেই মানগুলো আমরা এখানে লিখে দিলাম ইজ ইকুয়াল টু পর স্টেপে d ইনটু d তার মানে কি হবে d স্কয়ার k টু দি পাওয়ার 3 ইনটু k k স্কয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি k টু দি পাওয়ার 5 প্লাস d ইনটু d কত হবে d স্কয়ার ইনটু k দ্যাট মিন্স k কিউব প্লাস এখান থেকে আমরা কি পাচ্ছি d ইনটু d অর্থাৎ d স্কয়ার ইনটু কত k তারপর আমরা কি দিব হোল স্কয়ার তাই তো আচ্ছা এবার আমরা এখান থেকে একটা কাজ করে দিতে পারি সেটি হলো কি ব্র্যাকেটের ভিতরে যেটি আছে সেখান থেকে আমরা দেখো d স্কয়ার এবং d স্কয়ার তাহলে এখান থেকে আমরা যদি d স্কয়ার কমন নেই এবং এখানে k টু দি পাওয়ার 5 রয়েছে তারপর k কিউব রয়েছে এবং k রয়েছে তাহলে এখান থেকে যদি আমরা শুধুমাত্র k কমন নিতে পারছি তাহলে যদি তাই কমন নেই তাহলে ইনটু খেয়াল করো তো তাহলে কমন নেওয়ার পর d স্কয়ার তো নিয়ে নিলাম আর k টু দি পাওয়ার 5 আছে সেখান থেকে k নিয়েছি কমন তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে d স্কয়ার নিয়ে নিয়েছি তাহলে হবে কি k স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু k নিয়ে নিয়েছি তাহলে এখান থেকে কি থাকবে 1 তারপর আমরা কি করব হোল স্কয়ার পরের ধাপে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা তাহলে এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে কি দেখো এখানে d স্কয়ার হোল স্কয়ার তাহলে এর মান কি কত হবে d টু দি পাওয়ার 4 k হোল স্কয়ার তার মানে k স্কয়ার তারপর আমাদের কি রইল আমাদের যে বাকি পোর্শনটুকু অর্থাৎ k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার তাহলে এটি আমরা লিখে দিচ্ছি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এটির মান হচ্ছে কি রাইট সাইডে আর আমরা লেফট সাইডে কি পেয়েছিলাম d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার যা কিনা আমাদের রাইট সাইডের মানটি d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ারের সঙ্গে মিলে গিয়েছে তাহলে আমরা বলতে পারছি কি সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা লিখে দিতে পারি কি প্রমাণিত তাই তো স্টুডেন্টস তাহলে আমরা ক এবং খ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখলাম এবার আমরা গতে যাব শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে উদ্দীপকটি ছিল সেখান থেকে অর্থাৎ এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতিক
এই তথ্যের আলোকে আমরা ক এবং খ সমাধানটি করলাম। আর যে পরের যে প্রশ্নটি রয়েছে উদ্দীপক অংশে, অর্থাৎ x = kpq / p + q, এটি দিয়ে আমরা মূলত গ এর সমাধানটি করতে যাচ্ছি। তাহলে দেখি আমরা কেমন করে এটি করতে পারি।
তাহলে আমরা এই দুটি লাইন যদি আমরা খেয়াল করি আমাদের প্রবলেমটিতে যা যা হয়েছিল অর্থাৎ x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided by x minus 5q এটির মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেই জন্য আমরা যদি এই দুটিকে যদি যোগ করে দেই প্রশ্নকে অর্থাৎ আমরা এই প্রশ্নটিকে যদি আমরা এক নাম্বার সমীকরণ দিতে পারি এবং এটিকে যদি আমরা দুই নাম্বার সমীকরণ দিতে পারি তাহলে আমরা বলতে পারছি কি এক নং ও দুই নং সমীকরণ যোগ করে তাহলে আমরা দেখি কিভাবে করা যায় তাহলে আমরা সমীকরণ দুটিকে যোগ করতে চাইছি তাহলে আর তোমাদের অনুশীলনীর যে
ভালো থেকো প্রত্যেককে ভালো থাকো।